Your Honor, কাবুল শেখ হত্যা মামলার আজ দ্বিতীয় দিনের শুনানি। আজ আমি এই মামলার অন্য একজন অভিযুক্তা শ্রীমতী ফিরোজা বেগমকে জেরা করতে চাই, এবং আমি মনে করি যে এই জেরা থেকে এই মামলা একটা সম্পূর্ণ নতুন দিকে মোড় নিতে পারে। অনুমতি দেওয়া হলো। কেস নম্বর 307A কাবুল শেখ হত্যা মামলার অন্যতম অভিযুক্তা ফিরোজা খাতুন হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর উপর হাত রেখে বলুন। যা কম সত্য কথা কম, সত্য বই মিশা কথা কোন। আপনার নাম? ফিরোজা বেগম। নিবাস? আগে থাকতাম মৌখালীতে, এখন কলকাতার এক বস্তিতে থাকি। অর্ডার অর্ডার। কিরণমালা খাতুন সম্পর্কে আপনার কে হয়? তার আমি প্রথম দেখার দিন থেকেই মাইয়া বইলা জানছি। হেয়ালি করবেন না, সোজা কথা সোজা উত্তর দিন। কিরণমালা খাতুন আপনার কে হয়, তার সঙ্গে আপনার কি সম্পর্ক? অবজেকশন ইওর অনার। একজন গ্রামের সহজ সিধে সাদা মানুষ চিরকালই কৃত্রিম সাজানো সম্পর্কের চেয়ে অন্তরের সম্পর্ককে বেশি গুরুত্ব দেন। ফিরোজা বেগমও তা ব্যতিক্রম নন, আর নন বলেই তিনি তার স্বামীকে খুন করে সেই খুনের স্বীকারোক্তিতে তার কথায় কোনো দ্বিধা রাখেন না। তবে আমার মাননীয় বন্ধু প্রান্তিক মানুষের সঙ্গে কথাবার্তায় নিয়মাবলী বোধহয় ভুলে যাচ্ছে। অবজেকশন মিলর। আমার প্রতিপক্ষ নামি স্বনামধন্য ব্যারিস্টার ব্যানার্জি এরকম বালকশীল আচরণ কেন করছে আমি বুঝতে পারছি না। মিলর, আমি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য এইটুকু বলছি যে আমরা দুজন একই পেশায় নিযুক্ত, তবু আমি তার কাজের তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং একই সঙ্গে আমি খুবই লজ্জিত বোধ করছি এই ভেবে যে উনি একজন অভিযুক্তকে জেতাবার জন্য অনুসন্ধানের নামে মন গড়া যুক্তির বিনিময়ে অন্য আরেকজন অভিযুক্তকে দোষী বানিয়ে ফেলেছেন। উনি খুনের কথা স্বীকারোক্তি করছেন মানে এটা ধরে নেওয়া যেতেই পারে যে উনি এই খুনের গল্পটা বিশ্বাস করেছেন এবং অন্যদেরকেও বিশ্বাস করাতে প্রভাব বিস্তার করছেন। অবজেকশন ইওর অনার। কথার ব্যবহারে আমার বিপক্ষেও মিস্টার মালাকা যদি সংযত না হন, তাহলে ওনার বিপক্ষে মানহানির মামলা আনতে আমি কিন্তু বাধ্য হব। অফিসার একজন মানুষকে এইভাবে অপমানজনক কথা বলে উনি শুধু নিজেকেই ছোট করছেন না, এই পেশায় নিযুক্ত প্রত্যেকটি মানুষকে উনি অপমান করছেন। আপনি আপনার ব্যবহারে স্বাধীনতা রক্ষা করুন মিস্টার মালাকার, এবং আদালতের কাজ এগিয়ে নিয়ে চলুন। আমি আপনার কথা মনে রাখবো ইওর অনার। ফিরোজা বেগম, আমি আপনাকে একই প্রশ্ন করছি, কিরণমালা খাতুন আপনার কে হয়? সে সম্পর্কে আমার সত্যি নয়। বেশ, আমার পরবর্তী প্রশ্ন, কিরণমালা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আপনি
আপনার স্বামীর ঘর ছেড়ে কিরণমালার সঙ্গে থাকতে শুরু করলেন কেন? আপনার স্বামী কি আপনাকে তাড়িয়ে দিয়েছিলেন বাড়ি থেকে? না। তাহলে আপনি স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এলেন কেন? যতদূর জানা যায় যে কিরণমালা নিজের উদ্যোগে আপনাকে কাবুল শেখের বাড়ি থেকে এনে নিজের কাছে রেখেছিলেন। ইওর অনার, আমি তো বুঝতে পারছি না এইসব অদ্ভুত প্রশ্ন এখন উঠছে কেন। ইতিমধ্যে আমরা তো জেনে গেছি যে কাবুল শেখ একজন নিষ্ঠুর এবং অত্যাচারী মানুষ ছিলেন, আর সেই জন্যেই কিরণমালা তালাক পাওয়ার পরও চাননি যে একই নির্যাতনের শিকার হন ফিরোজা বেগম। আর আমরা এও জেনেছি যে ফিরোজা এবং কিরণের মধ্যে সম্পর্ক ছিল মা ও মেয়ের মধ্যে সম্পর্কের মতো। মাননীয় বিচারক, আমি বিশ্ববিদ্যালয় থেকে রীতিমতো পড়াশোনা করে ল পাশ করেছি এবং সেই জন্যে আমি এই সরকারি বিভাগে চাকরিও পেয়েছি, কিন্তু আমার প্রতিপক্ষ আমার উপর অনাস্থা জ্ঞাপন করতে চাইছেন। শুধু আমি নয়, আমার বিশ্ববিদ্যালয়, মাননীয় সরকার বাহাদুর এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে আপনি, আপনার উপরও উনি অনাস্থা প্রকাশ করছেন। আমার বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, আমি যেন আমার মতো কাজ করতে পারি, এই সুযোগ যদি দেন উনি তাহলে খুব ভালো হয়। আপনি এভাবে অযথা আদালতের কাজে বাধা সৃষ্টি করবেন না মিস্টার ব্যানার্জি। আই এম সরি ইওর অনার, আপনার অ্যাডভাইস আমি মনে রাখব। ফিরোজা বেগম, এবার আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, কাবুল শেখের সঙ্গে আপনার কতদিন বিয়ে হয়েছে, মানে কতদিন শাদি হয়েছে? আচ্ছা, আপনি স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এলেন কেন? ওই লোক আমার মাইরা ফেলাইবার বাজি ধরছিল, আমারে খাইতেও দিত না, ওর অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছিলাম না। বুঝলাম, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আপনি স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, কাবুল শেখের সঙ্গে আপনার কতদিন আগে বিয়ে, মানে শাদি হয়েছিল কতদিন আগে? সে কোন ছোটবেলায়, আমার তখন 13 পুরা হয় নাই। এখন আপনার বয়স কত? 40-45 হইব। বেশ। আচ্ছা, এখন থেকে ঠিক কত বছর আগে আপনি কাবুল শেখকে ছেড়ে চলে এলেন? দিন তারিখ তো হিসাব করে কইতে পারুম না, তবে যুদ্ধের বছরে আমি ঘর ছাড়ছি, যুদ্ধ শুরু হওয়ার আগে। তার মানে এখন থেকে প্রায় 6-7 বছর আগে আপনি কাবুল শেখের সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করেন, তাই তো? পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। তার মানে যদি আমরা ধরে নিই ওনার বয়স এখন 40, 6 বছর আগে ওনার বয়স ছিল 34, ওনার বিয়ে হয়েছে 13 বছর বয়সে, অর্থাৎ 34 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে 21 বছর, অর্থাৎ উনি কাবুল শেখের সঙ্গে ঘর করেছেন 21 বছর, তাই তো? তাই এটা হিসেব বলছি। এত অঙ্ক দিয়ে কি হবে মিস্টার মালাকার? উনি কি বলতে চাইছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না ইওর অনার। আপনি বিষয়বস্তুটাকে অযথা জটিল না করে সংক্ষেপে বলুন। আমার ঔদ্ধত্য মার্জনা করবেন মিলর্ড, সার কথাটুকু বোঝানোর জন্য এই ভূমিকাটি প্রয়োজন ছিল। আমার সার কথা এই যে উনি কাবুল শেখের সঙ্গে দীর্ঘ 21 বছর সংসার করেছেন, তার মধ্যে কিরণমালাকে বাদ দিয়ে, তার মধ্যে কিরণমালা খাতুনকে বাদ দিলে প্রায় দীর্ঘ 15 বছর সংসার করেছেন। ওই 15 বছরের মধ্যে উনি কিন্তু একবারের জন্য লাঞ্ছিতা হননি। যদি হতেন তাহলে অনেক আগে উনি গৃহত্যাগ করতেন। শুধুমাত্র কিরণমালার বিয়ের
পাঁচ বছরের মধ্যেই উনি অনুধাবন করতে পারলেন যে কাবুল শেখ একজন অত্যাচারী মানুষ। That's all you are. The court is adjourned for the day. কিরণমালা, আমার মেয়ের বয়সী হবে, পিতৃতুল্য এই মানুষটা তোমাকে কিছু কথা বলতে চায়। আশা করি আমার কথাগুলো তুমি শুনবে। একজন খুনি কখনো কেউ আত্মীয় হইতে পারে না, কেউ সন্তানও হইতে পারে না, কেউ নিকটজনও হইতে পারে না। তার একমাত্র পরিচয় সে একজন খুনি। সে আর তোমার ধারণা কিরণ বলে, আমাকে না। নুরুল স্যার, আমি তো আমার বিশ্বাস আর আমার ধারণার কথাই বলতেছি। কিন্তু তোমার ধারণার বাইরেও তো একটা বৃহৎ পৃথিবী আছে কিরণমালা। সেই পৃথিবীতে তোমার আম্মু আছে, রোকেয়া দিদিমণি আছে, তোমার দাদা আছেন, আছেন কর্তা, আর তোমার আরেক মা। এদের সকলের কথা, সকলের চোখের জলের কথা তুই কেমনে ভুলে যাইতে পারতেছ কিরণ? হাতে সময় মাত্র পাঁচটা মিনিট। আমি কোনো আবেগের কথা বলে এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কিরণমালা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি সঠিক জবাব দাও। কোন কাবুল শেখকে যেই মারুক, আমরা ধরে নিচ্ছি যে কাবুল শেখ মৃত, আমরা ধরে নিচ্ছি কারণ কাবুল শেখের বডি লোপাট হয়ে গেছে, এই মানুষটার মৃত্যুতে তোমার কি কোনো অনুতাপ হচ্ছে? না, একেবারেই না। আমার মনে হইতেছে তো আমি একখান জঞ্জাল এই পৃথিবীটিকে সাফ করতে পারছি। আমি, তুমি বা অন্য কেউ, এই প্রশ্ন আমি তোমাকে করিনি কিরণ। সেই প্রশ্নের উত্তর খোঁজার দায় আমার, যেহেতু তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা কই নাই, আমি সত্য কথা কইতেছি। আগেও সত্য কইছি, এখনো সত্য কইছি, আর পরেও একই কথা কম। তোমাকে একটা কথা বলি কিরণ, তুমি যাকে বাঁচাতে চাইছো, যার অপরাধের দায় তুমি নিজের ঘাড়ে তুলে নিতে চাইছো, তাকে কিন্তু তুমি শেষ পর্যন্ত বাঁচাতে পারবে না। আমাকেও শুধাই একখানি অনুরোধ, তুমি কিছু কইও না, হ্যাঁ না কিছু কইও না। তা সম্ভব না নুরুল স্যার। আমি চাই আমার অপরাধের উপযুক্ত শাস্তি হোক। তুমি যদি এইভাবে অসহযোগিতা করো তাহলে আমরা বড় অসহায় বোধ করছি কিরণমালা। আমি তো বরং সহযোগিতাই করতেছি। আমি এই কেসটার দ্রুত নিষ্পত্তি ঘটাতে চাইতেছি, তাই সত্য ঘটনা কইতেছি। আমি কিন্তু কোর্টে প্রমাণ করে দেব যে তুমি কাবুল শেখকে শেষ পর্যন্ত মারতে পারোনি, আর এটা প্রমাণ করতেই আমি এখানে এসেছি। খুন আর খুনের চেষ্টা এই দুই বোধহয় একই অপরাধের অন্তর্গত, তাই না স্যার? শাস্তির পরিমাপটা আলাদা হয়, আর সেই আলাদা করাটাই আমার কাজ। আমি যখন কইতেছি, বারবার কইতেছি যে
খুনখান আমি করছি, তখন কেন আপনারা আমার সত্যের উপর অন্য সত্য চাপাই যাচ্ছেন? কারণ তুমি সত্যের একটা অংশ বলছো মাত্র, আর আমরা সত্যের পূর্ণাঙ্গ সন্ধান চাইছি। আপা খুন করেননি, আপা শুধুই আমারে খুঁজতে আসছিলেন, আর আয়েশা আমার রক্ত মাখা অবস্থায় দেখা সব দোষ নিজের ঘাড়ে তুলে নেয়। তোমার সম্পর্কে আমার যে স্টাডি, তাতে আমি ভেবেছিলাম যে তুমি সত্য বই মিথ্যা বলো, কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল। আমি সত্যই কইতাছি। তুমি সত্য বলছো না কিরণমালা, তুমি নিজে ভালো করে জানো যে তুমি সত্য বলছো না। দেখো কিরণ, তুমি যদি নিজের মুখেই কইতে থাকো যে তুমি খুনটা করছো, তাহলে তো আমাকে কিছু করার থাকে না। আমি হাজির করতেছি তোমার কাছে, তুমি কিছু কইও না, কিছু না। সত্য মিথ্যা কোনো কথা কওয়ারই দরকার নাই কিরণ। আমরা যে একটা কিশোরীর জীবন যুদ্ধখান দেখছি কিরণ, সেই মায়ারে এইভাবে হারাইতে পারুম না। তুমি তুমি জানো সূর্য ভাই তোমারে বাঁচানোর লিগা কত কষ্ট খান্না। নুরুল স্যার, খুঁজেছি যে আমার বড় ঘুম পাইতেছে, আমি এখন একটু বিশ্রাম লইতে চাই। কথা দিলে তো মা? কি? তুমি কোনো স্বীকারোক্তি করবে না, তুমি শুধু চুপ করে থাকবে। স্যার, অভিশপ্ত জীবন কাল নিয়ে আমি কি করুন, কি করুন? যে জীবন খান্ডে আমি নিজেই কোনোদিন প্রত্যা করতে পারুম না, সম্মান দিতে পারুম না, সেই জীবন নিয়ে আমি কি করুন, করুন স্যার। কিরণ, কিরণ, এই মায়াটারে তার এই জীবনটারে যে আমরা বড় ভালোবাসি, তারে আমরা আদর্শ মানি, আমাকে এতগুলা লোকের ভাবনার তোমার কাছে কি কোনো দাম নাই? কোনো দাম নাই? আপনাদের সময় শেষ, এবার আপনাদের যেতে হবে। অনেক আশা নিয়ে যাচ্ছি মা, তুমি আমাকে আপাত সত্য নয় প্রকৃত সত্য উন্মোচন করতে সাহায্য করবে। তুমি শেষ পর্যন্ত আমাদের লড়াইকে সম্মান জানাবে। মা, এই জীবনটা এইখানে এইভাবে শেষ হইতে পারে না মা, পারে না, তা কিছুতেই সম্ভব না। আচ্ছা বেশ, তুমি যদি একবার মুক্তি পাও, তারপর তুমি তোমার জীবনটা লইয়া তুমি কি করবা না করবা এ লইয়া আমরা কেউ মাথা ঘামাবো না, কিন্তু মুক্তি পাবার লিখা আমাকে লোকে এইটুকু সাহায্য করো মা। আমার মুক্তি চাই না, চাই না মুক্তি।